হাওড়ার কুমোরটুলির বাসিন্দা নমিতা সর 22 বছর ধরে মৃৎশিল্পের কাজ করছেন। স্বামীর মৃত্যুর পর তিনি মূর্তি বানানোর কাজকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। স্বামীকে দেখেই তিনি এই শিল্পের প্রতি আগ্রহী হন। পরে সংসার সামলাতে মৃৎশিল্পকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। এই কাজে যুক্ত আছি, কিন্তু বিয়ে হওয়ার পর আমি এই কাজে স্বামীর বাড়িতে যুক্ত আছি আমি 21-22 বছর। আমি যখন অবস্থায় আমি তারপরে স্বামী চলে যাওয়ার যে কোনো কারণবশত চলে যাওয়ার পর তাহলে আপনি একাই হাল পেয়ে আমি একাই এই হাল ধরেছি। আমি তো একাজ জানতাম কাজ করেছি আর এই হাল ধরেছি আর ছেলেকে মানুষ করেছি আর এখনো এই কাজ লোকজন নিয়ে নিজেও কাজ করি লোকজন নিয়ে আমি এই কাজ এখনো চাইলে যাচ্ছি। হাওড়ার কুমোরটুলির নমিতা এখন দশভুজা। সংসার সামলানোর পাশাপাশি নিজের কাজেই গড়েছেন নিজের পরিচয়। সংসারের হেসেলের মতোই মাটিও বশ মেনেছে নমিতা দেবীর হাতে। শুধু সরস্বতী বা লক্ষ্মী প্রতিমায় নয়, নমিতার হাতে গড়া দুর্গাও প্রশংসিত হয়েছে মণ্ডপে মণ্ডপে। প্রাতিষ্ঠানিক বা প্রথাগত কোনো শিল্প শিক্ষায় তাঁর ছিল না, ছিল লড়াই করার ইচ্ছে আর হার না মানার সাহস। তাই তো জীবনের ঘাত প্রতিঘাতের পাহাড় ডিঙিয়ে নমিতা আবারও প্রমাণ করলেন ইচ্ছে থাকলেই উপায় হয়। এখন 2-2.5 হাজার টাকায় মিডিয়াম থাকুক, তারপরে 2,000, 4,000, 5,000 সব রকম আছে। অর্ডার মিডিয়াম, অর্ডার বেশি হয়নি। কি আশা করছেন আপনি? আর তো দুদিন বাকি আছে। আমাদের এখানে রেডিমেডই বেশি বিক্রি হয়। দুবছর করোনার দাপট মানুষের জীবন জীবিকাকে প্রভাবিত করেছে, কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর পালা। তাই তো নমিতার মতো শিল্পীরা এই সমাজের কাছে এক অনন্য উদাহরণ। রণজিৎ রায়ের রিপোর্ট, আরপ্লাস নিউজ, হাওড়া।